উদ্দেশ্য এবং বিধেয় এটা আলোচনা করার আগে আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাইছি যে উদ্দেশ্য আর বিধেয় এইটা আমরা অলরেডি ক্লাস থ্রি বা ফোরেতে একটু এ সম্বন্ধে আমরা ধারণা কিন্তু করে এসেছি, সুতরাং এটা আমরা কাকে বলি এটা তোমরা কেউ একজন এখানে আমাকে একটু জানাও, আমি তারপরে চ্যাপ্টারটায় যাব। ঠিক আছে, উদ্দেশ্য বিধেয় বলতে আমরা কি বুঝি? যদি এক কথায় আমি তোমাদের জিজ্ঞেস করি যে উদ্দেশ্য এবং বিধেয় কি, তাহলে কি উত্তর দেবে? বলো, এখানে কেউ একজন এখানে রেসপন্স করো। শোনা যাচ্ছে? প্রত্যেকে শোনা যাচ্ছে? রাফিয়া, শিবম, সোহিনী, শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি যেটা বললাম যে উদ্দেশ্য বিধেয় যে অধ্যায়টা যাব, সেই অধ্যায়টা যাওয়ার আগে তোমাদের কাছে জানতে চাইছি যে উদ্দেশ্য বিধেয় সম্বন্ধে তোমাদের কি ধারণা আছে, বা উদ্দেশ্য বিধেয় বলতে তোমরা কি বোঝো। এটা অলরেডি ক্লাস থ্রিতে বা ফোরেতে তোমরা কিন্তু একটু পড়ে এসছো, সেই জন্যই তোমাদের জিজ্ঞেস করছি যে উদ্দেশ্য বিধেয় বলতে কি বোঝো। ঠিক আছে, এটা কেউ যদি জেনে থাকো তাহলে একটু রেসপন্স করো এখানে আমাকে। শোনা যাবে? দেখো, যার অসুবিধা হচ্ছে তাকে বললাম একবার কলটা কেটে রিজয়েন করো, তাহলে দেখো শুনতে পাবে। ওকে, আচ্ছা, শিবম লিখেছো উদ্দেশ্য হচ্ছে বাক্যে যার সম্বন্ধে বলা হয় তাকে উদ্দেশ্য বলা হয়। ঠিক আছে, বিধেয় তাহলে। ওকে, চলো দেখো, আমি যেটা বলি যে আমি তোমাদের আগের একটা ক্লাসে আলোচনা করেছিলাম শব্দ, পদ, বাক্য এগুলো কাকে বলে এই নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে বাক্য বলতে আমরা কি বুঝেছিলাম? যে বাক্য বলতে আমরা বুঝেছিলাম যে কতকগুলি পদ পাশাপাশি বসে বসে মনের ভাব প্রকাশ করলে বাক্য হয়। ঠিক আছে, তাহলে এটা আমি আগে একটা ক্লাস তোমাদের এটা নিয়ে আলোচনা করেছিলাম, শব্দপদ বাক্য কি সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আচ্ছা, বিধেয় হলো বাক্যে যার সম্বন্ধে যে কথা বলা হয় তাকে বিধেয়। বেশ, ঠিক আছে শিবম, ঠিক শিবম, হ্যাঁ শিবম, ঠিক আছে। বেশ, তাহলে দেখো আমি এবার চ্যাপ্টারে চলে গেছি যে বাক্য বলতে আমরা কি বুঝি। কতগুলো পদকে আমরা যখন পাশাপাশি বসিয়ে একটা মনের ভাব প্রকাশ করছি তখন সেটাকে আমরা বাক্য বলছি। ঠিক আছে, তাহলে একটা সেন্টেন্সের দুটো পার্ট, দুটো অংশ। ঠিক আছে, তাহলে একটা যদি টোটাল সেন্টেন্স হয় তাহলে তার দুটো পার্ট, একটা পার্টের মধ্যে যায় উদ্দেশ্য অংশ, একটা পার্টের মধ্যে যায় বিধেয় অংশ। ক্লিয়ার? তাহলে একটা বাক্যের দুটো অংশে একটা অংশ হচ্ছে উদ্দেশ্য অংশ, একটা অংশ হচ্ছে বিধেয় অংশ। ইংরেজিতে আমরা এটাকে কি বলি? এটাকে আমরা বলি সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। ক্লিয়ার? তোমরা এটা পড়েছো যে আমরা ইংরেজিতে বলছি সাবজেক্ট আর প্রেডিকেট। তাহলে এবার উদ্দেশ্য একটা বাক্যের মধ্যে কি হয়? কর্তা কেন্দ্রিক। মানে একটা বাক্যের মধ্যে গঠনগত দিক থেকে কি কি থাকে? কর্তা থাকতে পারে, কর্ম থাকবে এবং ক্রিয়াপদ থাকবে। তাহলে কর্তা, কর্ম, ক্রিয়া এই তিন মিলে বাক্যের গঠন তৈরি হয়। ঠিক আছে, তাহলে এই বাক্যের গঠনের মধ্যে কর্তা কেন্দ্রিক যে অংশটা সেটাকে বলি আমরা উদ্দেশ্য অংশ, একদম সহজভাবে বোঝার জন্য বলছি। এবং তোমার হচ্ছে কর্ম বা ক্রিয়া কেন্দ্রিক যে অংশ আচ্ছা, মাইক্রোফোনগুলো সবাই মিউট করো, নিজে নিজে মাইক্রোফোন মিউট করো, নাহলে আমার ভয়েস শুনতে পাবে না। ঠিক আছে, তো এখানে কর্তা কেন্দ্রিক যে অংশ সেটাকে বললাম আমরা উদ্দেশ্য অংশ, এবং
বিধেয় মানে তোমার কর্মকেন্দ্রিক বা ক্রিয়ার যে অংশ সেটা হচ্ছে বিধেয় অংশ। তাহলে একটা বাক্য আমরা যদি লিখি, যে একটা সেন্টেন্স লিখছি, রাম, দেখো রাম ভালো ছেলে, তাহলে এই বাক্যটার মধ্যে আমি তোমাদের যদি জিজ্ঞেস করি যে কর্তাকে, কর্তা হচ্ছে রাম, তাহলে বললাম কর্তাকেন্দ্রিক যে অংশ সেটা হচ্ছে বাক্যের উদ্দেশ্য অংশ, আর বাকি যে অংশটা পড়ে থাকবে কর্ম বা ক্রিয়াকেন্দ্রিক সেটা হয়ে যাবে বিধেয় অংশ। তাহলে রাম এখানে চলে আসবে উদ্দেশ্য অংশের মধ্যে, এটা হয়ে যাবে উদ্দেশ্য, এবং বাকি যে অংশটা পড়ে রইলো সেটাকে আমরা বলবো বিধেয় অংশ। ঠিক আছে, তাহলে এবারে আমি এটাকে তোমাদের বোঝার জন্য সহজ ভাষায় বললাম। এবারে কি সংজ্ঞা দেওয়া আছে বইয়ে আমরা একটু দেখে নিই। দেখো বইয়ে সংজ্ঞা দেওয়া আছে কি, বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে বলা হচ্ছে উদ্দেশ্য। কার সম্বন্ধে বললাম? রামের সম্বন্ধে। ভালো ছেলেটা কে? ভালো ছেলেটা হচ্ছে রাম। তাহলে রামের সম্বন্ধে বলছি, সুতরাং রাম হচ্ছে উদ্দেশ্য। এবারে বিধেয় কি বলছি? উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলা হচ্ছে বিধেয়। তাহলে উদ্দেশ্য কে এখানে? উদ্দেশ্য রাম। তার সম্পর্কে কি বলছি? সে ভালো ছেলে। ঠিক আছে, তাহলে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হচ্ছে সেটা হচ্ছে বিধেয়। ক্লিয়ার? এখান পর্যন্ত আশা করি পরিষ্কার হয়েছে সবার, বোঝা গেছে সবার? এখান পর্যন্ত বোঝা গেছে? ওকে, চলো নেক্সট, যেটা যে নিচে আরো কিছু উদাহরণ, পেজ নাম্বার 19, দেখো কিছু উদাহরণ দেওয়া হয়েছে যে বলা হচ্ছে উদ্দেশ্য বিধেয়টাকে স্পষ্ট করবার জন্য। যে এক নম্বর এখানে বলেছে যে গরু দুধ দেয়, গরু এখানে তাহলে উদ্দেশ্য অংশ, আর বিধেয় অংশ হচ্ছে তোমার এখানে দুধ দেয়। আমরা ভাত খাই, তাহলে আমরা এখানে উদ্দেশ্য অংশ, আর হচ্ছে ভাত খাই, এটা হচ্ছে বিধেয় অংশ। ঠিক আছে, তাহলে এবার দেখো এই ছকটার মধ্যে বুঝতে পারছ উদ্দেশ্যগুলোকে একটা দিকে করা হয়েছে, বিধেয়গুলোকে একটা দিকে করা হয়েছে। আচ্ছা, মনে রাখবে কি বলেছে, দেখো কখনো কখনো বাক্যের উদ্দেশ্য অংশ উজ্জ থাকে। তাহলে শব্দটা কি বলা হলো? শব্দটা বলা হলো উজ্জ। উজ্জ শব্দটার মানে হচ্ছে এখানে লোকানো। তাহলে কখনো কখনো কি থাকতে পারে? বাক্যের উদ্দেশ্য অংশটা তোমাদের এখানে লোকানো থাকতে পারে। যে বলছে দেখো বাড়ি যাও, যখন বলা হচ্ছে আমি তোমাকে বললাম বাড়ি যাও, তাহলে এখানে কি আমি উজ্জ রেখেছি? তুমি বাড়ি যাও, তুমি কথাটাকে আমি উজ্জ রেখে দিয়েছি, তার মানে তুমি এখানে উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্য অংশটা বাক্যের কখনো কখনো উজ্জ থাকতে পারে। যেমন দেখো এখানে এসো, তাহলে আমি বলছি তুমি এখানে এসো বা তোমরা এখানে এসো, তাহলে এখানে উদ্দেশ্য অংশটাকে উজ্জ রাখা হয়েছে। আবার বলছি দেখো ভালো আছি, তার মানে কে ভালো আছি? আমি ভালো আছি, তাহলে আমি উদ্দেশ্য, আমি উদ্দেশ্য অংশটা এখানে উজ্জ করা আছে। তাহলে কখনো কখনো বাক্যের উদ্দেশ্য অংশ, বাক্যের কর্তা কি হতে পারে? উজ্জ থাকতে পারে। বেশ, এখান পর্যন্ত বোঝা গেল? ভয়েসটা কাটা কাটা আসছে? আচ্ছা আমি একবার চেক করে নিচ্ছি, দাঁড়াও। হ্যালো, শুনতে পাচ্ছো? এবার দেখো, এবার শোনা যাবে? শিবম, এবার পরিষ্কার শোনা যাচ্ছে? রেসপন্স করো এখানে। না, আমার এখানে মিউট নেই, আমার এখানে মিউট করা নেই। হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা দেখো, এবার যেটা বললাম যে উদ্দেশ্য এবং বিধেয় যে ব্যাপারটা, এবারে দেখো এবারে যেটা বলা হচ্ছে সম্প্রসারণ। দেখো এখান পর্যন্ত বুঝতে পেরেছো? এবারে আমি যেটা যাব, যে সম্প্রসারণ শব্দটার সঙ্গে একটু পরিচয় আমাদের করতে হবে, যে সম্প্রসারণ বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, তাহলে এবারে শব্দটা কি বললাম? সম্প্রসারণ। দেখো এটার মানে কি? সম্প্রসার, সম্প্রসারণ মানে হচ্ছে বাড়ানো, সম্প্রসার করা মানে বাড়ানো। তাহলে এক কথায় বললে এটাকে হচ্ছে বাড়ানো,
তাহলে উদ্দেশ্য অংশের সঙ্গে সম্প্রসারণ কথাটা যোগ থাকা মানে উদ্দেশ্যকে বাড়ানো, বিধেয় অংশটার সঙ্গে সম্প্রসারণ কথাটা যোগ থাকা মানে বিধেয়কে বাড়ানো। ঠিক আছে, তাহলে এবারে সেই উদ্দেশ্য এবং বিধেয় সম্প্রসারণ অংশটায় আমরা চলে যাব। দেখো একটা বাক্য আমি লিখছি, যে মিউটোর মাইক্রোফোন, কার মাইক্রোফোন অন রয়েছে? আচ্ছা দেখো একটা উদ্দেশ্য আমি একটা বাক্য লিখছি, যে আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেলি। আচ্ছা এই অংশটায় উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা হচ্ছে আমি, এটা আমি উদ্দেশ্য। এটা পরিষ্কার বুঝতে পারছো যে কর্তা কেন্দ্রিক যেটা সেটা উদ্দেশ্য। ফুটবল খেলি বিধেয়, ঠিক আছে। এইবারে আমি তোমাদের যদি প্রশ্ন করি যে এই উদ্দেশ্য আর বিধেয়টাকে সম্প্রসারিত করো, সম্প্রসারিত করা মানে কিছু ওয়ার্ড নিয়ে এসে এই বাক্যটাকে আবার রিরাইট করতে হবে, বা কিছু উদ্দেশ্যর সঙ্গে কিছু ওয়ার্ড যোগ করতে হবে, বা বিধেয়র সঙ্গে কিছু ওয়ার্ড যোগ করে বাক্যটাকে বাড়াতে হবে। কিভাবে বাড়াতে পারি আমরা? কেউ একজন এখানে লেখো, এই বাক্যটাকে আমরা উদ্দেশ্য এবং বিধেয়তে কিভাবে সম্প্রসারিত করতে পারবো, উদ্দেশ্যটাকে কিভাবে সম্প্রসারিত করতে পারবো, বিধেয়টাকে কিভাবে সম্প্রসারিত করতে পারবো, কি ওয়ার্ড যোগ করলে আমাদের এই উদ্দেশ্য অংশটা সম্প্রসারিত হবে এবং বিধেয় অংশটা সম্প্রসারিত হবে। এনি ওয়ান রেসপন্স হিয়ার? যে উদ্দেশ্য এবং বিধেয়টাকে বাড়াবে, কি যোগ করে বাড়াতে পারো এটাকে? যে আমি ফুটবল খেলি, আমি এই উদ্দেশ্যটাকে বাড়াও, ফুটবল খেলি এই বিধেয়টাকে বাড়াও। এনি ওয়ান? রাফিয়া, সোহিনী, শিবম, রেসপন্স হিয়ার? যে উদ্দেশ্যটাকে কিভাবে বাড়াবে, বিধেয়টাকে কিভাবে বাড়াতে পারো। আমরা সবাই মিলে গতকাল ফুটবল খেললাম, কিন্তু এটা বললে বাক্যটা দেখো অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বা বাক্যটা এখানে গঠনগত দিক থেকে কিন্তু পরিবর্তিত হয়ে যাচ্ছে। তোমাকে বাক্যের গঠনটা ঠিক রাখতে হবে, ঠিক আছে। বাক্যের গঠনটা ঠিক রেখে এই বাক্য অংশটার সঙ্গে কিছু যোগ করতে হবে। যখন বলছো আমরা সবাই মিলে গতকাল ফুটবল খেললাম, এটা বললে কিন্তু বাক্যের অর্থটা পরিবর্তিত হয়ে যাচ্ছে, সুতরাং এটা করলে হবে না। দেখো আমি একটু বলে দিই, যে আমি এটার সঙ্গে একটা কিছু যোগ করো, আমি এবং আমার বন্ধুরা। এটা যদি বলি আমি এবং আমার বন্ধুরা, ঠিক আছে, আমি এবং আমার বন্ধুরা, তাহলে আমার সঙ্গে আমার বন্ধুরা এটা যুক্ত হয়ে গেল, ঠিক আছে। এইবারে উদ্দেশ্যটা বেড়ে গেল, এবারে তার সঙ্গে বিধেয়র সঙ্গে কিছু যোগ করি, ফুটবল খেলি, তাহলে আমি এবং আমার বন্ধুরা যে বিকালে মাঠে, বিকালে মাঠে ফুটবল খেলি, ফুটবল খেলি, তাহলে ফুটবল খেলাটা আমার এখানে বিধেয় ছিল, তার সঙ্গে কি যোগ করে দিয়েছি আমি? দেখো বিকালে মাঠেটা যোগ হয়ে গেল, বিধেয় অংশটাকে বাড়িয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা উদ্দেশ্য এবং বিধেয়তে বাড়ালাম। তাহলে বাড়ানো অংশ কোনটা? এবং আমার বন্ধুরা উদ্দেশ্যকে বাড়ানো হলো, বিকালে মাঠে এটা বিধেয়টাকে বাড়ানো হলো। তাহলে এই যে অংশটা, এটাকে বলছি উদ্দেশ্য সম্প্রসারক, এটাকে বলছি উদ্দেশ্য সম্প্রসারক। আর বিকালে মাঠে এটাকে বললাম বিধেয় সম্প্রসারক। বিধেয় সম্প্রসারক, ক্লিয়ার? বুঝতে পেরেছো? বোঝা গেছে আশা করি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে উদ্দেশ্য সম্প্রসারক, এটা হচ্ছে বিধেয় সম্প্রসারক। এইভাবে আমরা উদ্দেশ্য এবং বিধেয়টাকে কি করতে পারবো? বাড়িয়ে নিতে পারবো। সেরকমই কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখো সম্প্রসারিত উদ্দেশ্য বলে একটা ছকে এক্সাম্পল দেওয়া আছে, সম্প্রসারিত বিধেয় বলে একটা তোমার হচ্ছে ছকে এক্সাম্পল দেওয়া রয়েছে। তোমরা এই দুটো ছক একটু পড়ে নিলে উদ্দেশ্য এবং মানে
বিধেয় যে সম্প্রসারিত অংশটা সেটা সম্পর্কে তোমাদের ধারণাটা আরও স্পষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান পর্যন্ত আমি আলোচনা করে দিলাম আজকে। তোমাদের এর মধ্যে কারো কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে বলো যে উদ্দেশ্য বিধেয় কাকে বলি এবং উদ্দেশ্য বিধেয় সম্প্রসারক কাকে বলা হয়, এটা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো। কেউ কোনো প্রশ্ন আছে কারুর? ওকে, ভেরি গুড। ঠিক আছে, তাহলে এখান পর্যন্তই। তোমরা এখানে একবার চ্যাপ্টারটা ভালো করে, ছোট চ্যাপ্টার আর এর বাইরে কিছু নেই, কাকে বলে এবং তার সঙ্গে সঙ্গে উদ্দেশ্য বিধেয়কে কীভাবে সম্প্রসারিত করতে পারবে। পরীক্ষায় যেটা থাকবে দেখবে একটা বাক্য দেওয়া থাকবে, বাক্যটার মধ্যে উদ্দেশ্য এবং বিধেয় কোনটা সেটা চিহ্নিত করতে বলা হতে পারে, অথবা একটা বাক্যে বলা হতে পারে যে উদ্দেশ্য এবং বিধেয় অংশটাকে সম্প্রসারিত করো, এইভাবেই প্রশ্ন থাকবে। ঠিক আছে, এর বাইরে এই চ্যাপ্টারের মধ্যে তেমন কিছু আর নেই। তোমরা এটা ভালো করে একবার আমি বলে দেওয়ার পর একবার সবাই চ্যাপ্টারটা রিডিং পড়ে নেবে। ঠিক আছে, তাহলে এখান পর্যন্তই। আর হ্যাঁ, অবশ্যই যারা প্রেজেন্ট রয়েছো তারা প্রেজেন্ট লিখে দাও এখানে। ঠিক আছে, যারা প্রেজেন্ট আছো প্রেজেন্ট লিখে দাও। ওকে, শিবম প্রেজেন্ট আছো, নেক্সট পি লিখে দিলি হবে, পি লিখে দাও এখানে যারা প্রেজেন্ট রয়েছো। ঠিক আছে, পি লিখে দাও এখানে। আর আবার তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, নেক্সট স্যাটারডেতে যে লাইভ ক্লাস হবে সেই লাইভ ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।